সরকার তার অবস্থান নিয়ে তো লুকুচুরি খেলতে পাসপোর্ট কার আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী চেক করলেই পারে দেশে না বিদেশে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী উনি তার অবস্থান জানেন না আরেকজন মন্ত্রী বললেন যে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাই এটা আইনজীবী সমাজকে সকল ব্যক্তিকে সকল ব্যক্তিকে সকল নাগরিককে হতবাক করছে সরকার তার অবস্থা নিয়ে তো লুকুচুরি খেলতেছিল বললে হবে পাসপোর্টে আমি ইমিগ্রেশন কার আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী এক মিনিট চেক করলেই পারে সে দেশে না বিদেশে অবস্থান জানা নাই এটা আমি মনে করি এটা একটা লুকুচুরি করা হচ্ছে ওনাদের কিন্তু শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী যাদের কাছে যাই বলবেন স্পষ্ট বলা উচিত লুকুচুর কোনো সুযোগ নাই বেনজির আহমেদ সে তো তার সম্পদ আপনারা ক্রোক করলেন তো সামান্য সামান্য আবার শোনা যাচ্ছে সে যাওয়ার আগে নাকি একশো কোটি টাকার মতন পত্রপর্তি একশো কোটি টাকা করে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম কোথায় ছিল কীভাবে সে একশো কোটি টাকা তুললো সরকার জানে না এটা বাংলাদেশ ব্যাংক জানে কিন্তু তাকে সে সুযোগ করে দিয়েছে তার বিরুদ্ধে অভিযুক্ত অনেক আগে থেকে আসছিল কেন তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিলেন আপনারা আমি জানি না সরকারকে এটা কি জনগণের সঙ্গে বেনুদুর বেনুদুরের ঘটনা নিয়ে কি খেলাধুলা করতেছে কিনা নাকি সত্যিকার অর্থে বেনুদুরকে তার পথ করতে চায় বেনুদুরের সম্পদ এখন মধ্যে পর্যবর্তীকা আসছে টেল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আসছে যদি নগদ টাকা বাংলাদেশের বোধ প্রায় সব জেলায় বোধহয় তার সম্পদ আছে এবং সে সেন্ট মারিন পর্যন্ত তার সম্পদের বিস্তার এই সব সম্পদ একত্রে এবং নগদ টাকা একত্র করলে বোধহয় বাংলাদেশের মেয়েরপুর 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 ছোটো ছোটো জেলার সম্ভবত মেয়েরপুর মেয়েরপুর জেলায় সম্ভবত জমির দাম বোধ হয় একই একই সে মালিকানা তার মালিকানা চলে আসবে মনে হয় এত সম্পদের মালিক হলো এবং প্রশ্ন হলো এই সম্পদ সে কীভাবে করলো সে কি ঢাকার পুলিশ কমিশনার থাকা অবস্থাতে সরকারি টাকা আত্মসাত করলো পুলিশ ডিপার্টমেন্টের র্যাবের বিজি থাকা অবস্থায় র্যাবের টাকা আত্মসাত করলো সরকারি টাকা আজ থাকা অবস্থায় সে কি পুলিশ ডিপার্টমেন্ট টাকা আত্মসাত করলো এটা প্রশ্ন আছে পাশাপাশি নাকি সে চাঁদাবাজের মাধ্যমে সে এই টাকা মানুষ থেকে নিয়েছে তার সময় চোদ্দ সালে বাংলাদেশে অনেক গুম হয়েছে অনেক রাজনৈতিক কর্মী গুম হয়েছে হত্যা হয়েছে এ ঢাকা শহরে আছে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে ভারতে ফেলে দিয়ে আসছে বর স্থায়ী কমিটির সদস্য সবই তার কিন্তু তার সময়ের নেবে থাকাকালীন সময় এবং অনেক রাজ ঢাকা শহরে অনেক রাজনৈতিক গুম হয়েছে যারা এখন যে বিভিন্ন তাদের পরিবারের জন্য কান্না করছে চোখে জল আসছে পানি আসছে যাদের এবং এদের এই হত্যাকাণ্ডগুনা ক্রস ফায়ার তথাকথিত ক্রস ফায়ার এবং গোম এই জন্য বেন্দদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে সে গণহত্যা করেছে র্যাবের পুলিশ কমিশনার থাকা অবস্থাতে র্যাবের জিজি থাকা অবস্থাতে এবং আইজিবি থাকা অবস্থাতে